বৃহস্পতিবার সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং মুছে দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং নিরাপত্তার হুমকি দেওয়ার আমরা হচ্ছে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং হচ্ছে যারা হুমকি দিছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারের জন্য অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে। কর্মরত অবস্থায় একজন সাংবাদিককে কিভাবে হেনস্থা করে এবং তাকে কিভাবে হুমকি দেয় যে তোর নিরাপত্তা কে দিবে আমরা দেখবো, এটা কিভাবে বলা যায়, কিভাবে বলা সম্ভব হতে পারে? আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, একজন সাংবাদিক হোক একজন শিক্ষার্থী হোক, সবাই হচ্ছে নিরাপদ ক্যাম্পাস চাই আর আমাদের নিরাপত্তা দিবে প্রশাসন এবং প্রশাসন যারা এই কাজের সাথে জড়িত প্রশাসন খুব সম্ভব তাদের বিচারের আওতা আনতে আমি কামনা করছি আর এটা খাওয়া দরকার। আমি মনে করি ক্যাম্পাসে যারা সাংবাদিকরা আছে তারা হচ্ছে একজন এক একজন চেঞ্জ মেকার, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে তারা সামনে তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য তারা কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগ হিসেবে তারা কাজ করছেন। তো আমি মনে করি ক্যাম্পাসে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়া দরকার যেখানে একজন সাংবাদিক স্বাধীনভাবে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত সমস্যা এবং অনিয়মগুলোকে সামনে তুলে এনে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্যাম্পাসে বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, ক্যাম্পাসে একজন নারী সাংবাদিক সে স্বাধীনভাবে কাজ করতে গিয়ে যদি এ ধরনের বাধার সম্মুখীন হয় আমার মনে হয় এটা পুরো বাংলাদেশের সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ, পুরো ক্যাম্পাসের সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ। এই ক্ষেত্রে আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যারা এই ধরনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, যারা এই ধরনের কাজগুলো করেছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং এটার জন্য সর্বোচ্চ শাস্তি তাদেরকে নিশ্চিত করতে হবে এবং যাতে ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা কখনো বাধা হয়ে না দাঁড়ায় এক্ষেত্রে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বিশ্বাস প্রশাসন খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার জন্য তারা পদক্ষেপ নেবে এবং যারা এই ধরনের কাজের সঙ্গে, এই ধরনের অন্যায় এবং গর্হিত কাজের সঙ্গে জড়িত প্রত্যেকের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রশাসন করবে। আমরা একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে যখন কোনো ঘটনা ঘটে কিংবা বিচার অভিযোগ দেওয়া হয়, বিচার দাবি করা হয়, তখন হচ্ছে তদন্ত কমিটি গঠন করা হয় কারা জড়িত সেই বিষয়গুলো দেখার জন্য। এই ঘটনার সাথে যারা জড়িত আমরা ভিডিও ফুটেজ প্রশাসনকে দিয়েছি কিংবা মিডিয়াগুলোতে আসছে, একটি বিষয় স্পষ্ট যে এই ঘটনায় কারা জড়িত এবং তারা কী ধরনের কাজ কর্মকাণ্ড করেছে। তো আদৌ আসলে কোনো ধরনের তদন্ত কমিটি কিংবা এই বিষয়গুলোর প্রয়োজনীয়তা ছিল কি না, যেহেতু একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয় কিংবা বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হয় সেই হিসেবে প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে দ্রুততম সময়ের মধ্যে যাতে তদন্ত রিপোর্ট দাখিল করে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আরেকটি বিষয় বলি যে গণমাধ্যম হচ্ছে আমাদের রাষ্ট্রের কিংবা একটি রাষ্ট্রের অন্যতম একটি স্তম্ভ এবং রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম অন্যতম ভূমিকা পালন করে থাকে। তো সেই জায়গায় যখন গণমাধ্যম হামলার শিকার হয় কিংবা এই ধরনের বিশেষ করে ক্যাম্পাসে এই যে সাতাশ হাজার শিক্ষার্থী আছে তাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে সাংবাদিকরা, যারা সাংবাদিকরা কর্মরত আছে এবং সাংবাদিক সমিতির সদস্য যারা আছে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই সাতাশ হাজার শিক্ষার্থীর সুখ দুঃখ হাসি কান্নাগুলো বিশ্ব মিডিয়া এবং দেশের মিডিয়ায় তুলে ধরে, পাশাপাশি হচ্ছে অনিয়ম দুর্নীতি সব কিছুই কিন্তু সাংবাদিকদের কলম এবং ক্যামেরার মাধ্যমে উঠে আসে। যদি সাংবাদিকদের কণ্ঠকে চেপে ধরা হয় কিংবা টুটি চেপে ধরা হয় তখন কিন্তু এই সাংবাদিকদের কলম কিংবা ক্যামেরাকে স্তব্ধ করা হয় না, এই কাজের মাধ্যমে সাতাশ হাজার শিক্ষার্থীর কণ্ঠকে টুটি চেপে ধরা হয় বলে আমি মনে করি। তো সেই জায়গা থেকে আমি সাংবাদিক সমিতির পক্ষ থেকে এখানে এসেছি এবং যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত চমৎকার এই উদ্যোগ, আমরা সম্পূর্ণরূপে এই কর্মসূচির সাথে সহমত পোষণ করছি এবং আমি জোর দাবি জানাই প্রশাসনের কাছে যারা এই হামলা এবং এই ধরনের অনপ্রিভেদ এবং অসুন্দর কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুততম সময়ের মধ্যে যাতে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়। আমরা আমাদের বন্ধু সে নিরাপদ না, আর সে যতক্ষণ না নিরাপদ আমরা ক্লাস করতে পারি না। সে আসবে ক্যাম্পাসে, আমরা দেখা গেছে ক্লাসে যাচ্ছি তার সাথে একটা কিছু যদি ঘটে যায় তখন কিন্তু আমরা এই জিনিসটা মেনে নিতে পারবো না।
এই জন্য আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে এই জিনিসটা করতেছি যে যতক্ষণ না এই তাদেরকে বা তাকে যে সাংবাদিক মারজানকে যারা হুমকি দিল তাদেরকে যতক্ষণ না বিচারের আওতায় আনা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে যাব না।